প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 25শে আগস্ট 2023 রোজ শুক্রবার, আমরা আসছি হুমায়রা ডেইরি ফার্ম, প্রোপ্রাইটার মোহাম্মদ রফিক ব্যাপারী। এর অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারুপাড়া ভাঙ্গুড়া পাবনা। এটা মূলত একটি বিক্রয় কেন্দ্র। এখান থেকে রফিক ভাই বিভিন্ন ধরনের গাভী পাইকারি বিক্রি করে থাকে। যে যেখান থেকে গাভী ক্রয় করুন, দেখে শুনে যাচাই করে গাভী ক্রয় করুন। চলুন আমরা রফিক ভাইয়ের সাথে কথা বলি গাভীর জাত, মান, দাম ও কোয়ালিটি বিভিন্ন সম্বন্ধে বিস্তারিত। পুরো ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ আবু সাইদ, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? প্রথমে আপনার পরিচয় দিয়ে নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয় দেন এবং আপনার আমাদের অবস্থানটা বলেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক মানে ডাক নাম রফিক, ঠিক আছে। আর আমার খামারের নাম হচ্ছে হুমায়রা ডেইরি ফার্ম। আমাদের হুমায়রা ডেইরি ফার্ম হচ্ছে হারোপাড়া চৌবাড়িয়া ভাঙ্গুড়া থানা জেলা পাবনা। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্য কি বলবো, আমরা তো সব পুরাতন ব্যবসায়ী, ঠিক আছে। ওনারা আমার কথা যে সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে যেন কেনে, এটাই হচ্ছে দর্শকের প্রতি অনুরোধ। আমার ইনশাল্লাহ সবসময় হাই কোয়ালিটির গাভী থাকে এবং আজকে আরও বেশি আছে। তাহলে এক নম্বর গাভীটা আমরা এটার সম্বন্ধে কিছু জানি ভাই, এটা কি জাতের গাভী? এটা আপনার ফিজিয়ানের সাথে অর্ধেক আছে ফিজিয়ান আর অর্ধেক আছে হচ্ছে আপনার জার্সি। জার্সি ফিজিয়ান মিক্স, দুটো জাতি একদম পারফেক্ট, মানে যাক কয় আর কি, একদম সুন্দর দুটি জাতটাই একদম পারফেক্ট। গরু খুবই ভালো, গরু দুধ হয়েছে আপনার, হ্যাঁ গৃহস্থ বলেছে যে 25 প্লাস দুধ হয়েছে, দ্বিতীয় বিন পড়বে 25 প্লাস দুধ হবে। এবার এটা আপনার 6 দাঁত বলা যাচ্ছে না, 8 দাঁতই হবে আর কি, 8 দাঁত, হ্যাঁ দ্বিতীয়, হ্যাঁ দ্বিতীয় বিন পড়বে আর কি। মূল্য কিরকম চাচ্ছেন? এটা কেউ যদি নেয় 2,45,000 টাকা রাখা যাবে। আছে সামান্য একটু আছে, গরু ভালোই দেখো, একটু গরু এত সুন্দর শান্ত সৃষ্ট একদম, মানে হ্যাঁ একদম একটু মানে খুবই ভালো মানে গরু, ঠিক আছে। 40,000 টাকা সামান্য আলোচনার সুযোগ আছে ইনশাল্লাহ। এটা কয় মাসে লাগবে? এটা টাইম আছে আপনার 12-13 দিন টাইম আছে, 12-13 দিন টাইম আছে, হ্যাঁ। দুধের পরিমাণ গ্যারান্টি দেওয়া যাবে না, উনি বলছে যে 22-23 কেজি দুধ হয়েছে, ঠিক আছে, প্রথমে দুধ হয়েছে, এবার আশা করছি যে 2 কেজি হলেও বেশি হওয়া লাগবে, 2 কেজি হলেও বেশি হবে, হ্যাঁ হ্যাঁ। গরু খুব ভালো মানের গরু, যেই লেগ গরিব মানুষের জন্য আর কি পারফেক্ট, পারফেক্ট একটা গাভী, হ্যাঁ। আর থামসা খুব সুন্দর একটা তোলা, একদম 100-100 জাত। দ্বিতীয় নাম্বার গরুটা আপনার এতই সুন্দর, কেউ বলে হলস্টাইন ফ্রিজিয়ান, কেউ বলে হচ্ছে রানী শঙ্কর, ঠিক আছে, কেউ বলে রানী শঙ্কর, কেউ বলে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। গরুটা কেবল এই 2 খান দাঁত হচ্ছে এবং গরুর বডি কিন্তু অনেক উঁচা, আপনারা সাইডের দ্বারা থেকে ক্যামেরা ধরে দেখেন, ঠিক আছে, অনেক উঁচা, আমি তো দাঁড়াইছি দেখো কতটুকু উঁচা, ঠিক আছে, অনেক উঁচা, 2 দাঁত বয়স এবং মান সম্বন্ধে খুবই ভালো। টাইম আছে আপনার এখনও, আপনার টাইম আছে হচ্ছে এখনও হচ্ছে প্রায় 22-23 দিনের মতন টাইম আছে। এটা প্রথম গরু, দুধের পরিমাণ এখনও দেওয়া যাবে না আর কি, না না না। এইটা দাঁতে 2টা কেউ যদি এই মুহূর্তে নেয়, এর দাম রাখা যাবে 2,55,000 টাকা, হ্যাঁ এই, হ্যাঁ এই গরুটাই কিন্তু আবার যখন ফুল রেডি হবে এটি 3 লাখের উপরে হবে দাম। সামান্য একটু দেওয়া যাবে না আর কি, ঠিক আছে, দাঁতে কিন্তু 2টা গরুটা, হ্যাঁ প্রথম বিয়ান, মানে গরুটা এতই শান্ত সৃষ্ট একদম, মানে ভরপুর, খুবই ভালো, খুবই ভালো, হাই কোয়ালিটির জাত। মানে কি আপনি মাথাটা একটু ধরে দেখো, এই মাথাটা দেখো, এই শিং ছোট, এই ঝুটিয়ালা মন্দির মতন ঝুটি আছে, মন্দির মতন মন্দির মতন খোপা আছে, খুব জাতের গরু, ঠিক আছে, এতই সুন্দর জাত গরু, যেই লেগ এসব গরুতে কোনদিন লস নাই। এবার আমরা তৃতীয় নাম্বার গাভীটা দেখি। তৃতীয় নাম্বার গরুটাও আপনার 1 নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান, 100-100 জাত, মানে প্রত্যেকটা গরুই আছে আমার কাছে 100-100 গরু। দাঁতে কয়টা? এটা দাঁতে 6টা, দ্বিতীয় বিন পড়বে, দ্বিতীয় বিন, হ্যাঁ দ্বিতীয় বিন পড়বে। এইট গরুর প্রথম বিনে আপনার 24 লিটার দুধ হয়েছে, হ্যাঁ বেশি হবে ইনশাল্লাহ,
বাড়া একটু মানে আমাদের 3-4 কেজি দুধ বেশি হওয়া লাগবে। গরুটা খুবই ভালো, কেবলই উড়ানের আর কি রেগটা আসতেছে, এখনও দেরি আছে, সময় আছে, সময় আপনার ওইরকমই প্রায় 20-25 দিন, অত ধরে লড়ায় না। হ্যাঁ হ্যাঁ, গরু ঠান্ডা আছে, গরু কিচ্ছু বলবে না। এইটা এখন এই মুহূর্তে লিলি ফেরে আপনি 2,70,000 টাকা দাম। হ্যাঁ, গরু কিন্তু সব হাই কোয়ালিটির গরু, কেমনেই হাই কোয়ালিটি যাবে কিন্তু। আর লাস্টে দুইটা গরু দেখাবো একটু সেপারেটে আর কি, ঠিক আছে? এই দেখেন গরুর রগের ইটিগুলো, ভ্যানটেনগুলো কত সুন্দর আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। কিন্তু গরু, এই গরুই 3,50,000 টাকা হবে আবার। হ্যাঁ ঠিক আছে, চতুর্থ নাম্বার গরুটা হচ্ছে খুবই সরেস, খুবই বড়, যেরকম লম্বা সেরকম উঁচা, মানে সব দিক দিয়ে 100-100 জাতে। এটা হচ্ছে অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, একদম হ্যাঁ। এটা দাঁতে আছে 4 দাঁত, প্রেগনেন্ট না যে বাচ্চা দিছে। হ্যাঁ দেন, বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, খুব ফার্স্ট ক্লাসের বাচ্চা। বাচ্চাটার বয়স হয়েছে আপনার হচ্ছে 24 ঘন্টা পার হয়ে গেছে আর কি। মাও সাও একদম মানে 100-100, দুটোই একদম 100-100 হয়েছে, ঠিক আছে? এই গরু প্রথমেই 25-এর উপরে দুধ হওয়া লাগবে, প্রথমেই। অনেক বড় গরু কিন্তু এটা, এটা কিন্তু আমি বাচ্চা ঠেকানো নাই, কোনো কিছু নাই, খালি সিম্পল আমি মনে করেন যে একটু খালি আপনাকে দেখানোর জন্য। আমার এই গরু যে কটাই গরু দেখাবো আপনার চ্যানেলে দেখবে, যে দেখলে সে লিতে আসবে, অবশ্যই আসবে, কারণ আমার গরুগুলো খুব ভালো মানের গরু আছে, মানে সব দিক দিয়ে স্কোয়ার যাক কয়। এখানে কোনো রকমের পার্সিটিল নেই, আর বড় গরুগুলো ক্যামেরাতে ছোট দেখা যায়, আর ছোট গরুগুলো ক্যামেরাতে কিন্তু বড় দেখা যায়। তো এই জন্যকে আমি বলি যে দর্শক যেই হোক, সরজমিনে আসিয়া সরজমিনে এসে দেখে শুনে লিলেই হবে। হ্যাঁ, ওটা একটু ভয় পাচ্ছে ক্যামেরা দেখে, ভয় নাই। এই দেখো, এই দেখো, কিচ্ছু বলবে না, একটা গরু কিচ্ছু বলবে না, ঠিক আছে? দেখেন একটা, এটার মূল্য আমি দুইটা গরুর মূল্য চাবো না, সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে। হ্যাঁ, কারণ এই হচ্ছে আপনার হচ্ছে 4 নম্বরটা আর হচ্ছে 5 নম্বর গরুটা, এই দুইটা গরুর মূল্য চাবো না, ওনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে, ঠিক আছে? এই দেখেন, যেরকম মাও সেরকম, মানে মাও যেরকম ছাও সেরকম। হ্যাঁ, দাঁতে কিন্তু গরুটা 4 দিয়ে হাই কোয়ালিটি, অনেক বড়, যেরকম লম্বা সেরকম ইয়া। এগুলো গরু সরাসরি খামারে এসে দেখে যাচাই বাছাই করে নেওয়াটাই সবচাইতে উত্তম, কারণ অনেক দামি গরু, ভালো গরু, ঠিক আছে? এগুলো গরু সরজমিনে এসে দেখলে গিয়ে ভালো হবে। আর ওই পাশে আমার হচ্ছে যে 5 নম্বর গাভিটা হচ্ছে আমার বাড়ির গরু, সবাই জানে আমার মুন্দি গরু। হ্যাঁ মুন্দি, আজকে হচ্ছে ফজরে আজানের সময় বাচ্চাটা বের করছি। হ্যাঁ, বাচ্চাটা হয়েছে একদম ওই সার বাচ্চা হয়েছে, কিন্তু সাদা বাচ্চাটা হয়েছে, রানী বাচ্চা, আর হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চা, ঠিক আছে? এটা দাঁতে 8টা হয়ে গেছে গরুটা, ভালো গরু। খোলো তো, নিচে নেবো তো, গরু খোলো। গরু আপনি একটু হাঁটায় উঠায় দেখলে সবচেয়ে থেকে উত্তম হবে। হ্যাঁ আসো 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 এই যাই 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 আসো 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 বাচ্চাটা নিচে নামা দাও, নিচে নামা দাও। হ্যাঁ, আজকেই বাচ্চা দিছে, এবং যাক কয়, দেখেন মা ছাও একই রকম একবারে। এ গরু আমার মনে হয় এবার 30-এর উপরে দুধ হবে, 30-এর উপরে দুধ হতেই হবে। হ্যাঁ দেখছেন, এইটা মূল্য চাবো না, আমি বললাম না, দুইটা গরু সরজমিনে এসে হ্যাঁ দেখে যাচাই বাছাই করে। হ্যাঁ, সরজমিনে আসলে দেখলে গিয়ে ভালো হবে। আর এই দুইটাই বড় গরু আমি একটু হাঁটাই দেখাবো, ঠিক আছে? যাতে দর্শক একটু যাতে দেখতে পারে ভালো করে। না, দুইটা গরু ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাবে না, আর অত মানে মাপ করা যাবে না আর কি, ঠিক আছে? অথব সরজমিনে এসে দেখলে ভালো হবে। এটা নিচে নেব, thank you.
এটা আপনার ফিজিয়ানের সাথে অস্ট্রেলিয়ার সাথে দার্সির মিক্সড আছে, হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে। না না না, এটা দার্সি কিছুটা নামে বাঘাবাড়ি বলে, কিন্তু আসলে কি বাঘাবাড়ি সব জন্ম হয়, আরও তো বাংলাদেশে ইয়ে আছে, এগুলো বিস্তে তো আসলে বাইরের। এটা অস্ট্রেলিয়ার সাথে, হয়তো মা অস্ট্রেলিয়ান ছিল, হয়তো বিস্তে দিছে, হলে হচ্ছে আপনার ইয়ে দার্সি, মানে এইটা দুইটাই মিক্সচার আছে আর কি। এটা বাচ্চা হয়তো দিবে, যখন তখন দিবে আর কি। হ্যাঁ, তলাটা খুব ভালো গরু, চার দাঁতের, মানে হ্যাঁ এতই সুন্দর গরুটা। দেখেন তলাটার আরও জায়গা আছে, অনেক জায়গা আছে। এটা হচ্ছে গরিব মানুষের জন্য সবচেয়ে থেকে সুবিধা আর কি, ঠিক আছে, গরিব মানুষের জন্য ভালো। দাঁতে চার দেয়া এইটা গরু, আপনার দাম হচ্ছে 1,55,000 টাকা, 1,55,000 টাকা একদম সেপারেট। হ্যাঁ, এই গরুর দুধ হবে আমার মনে হয় 14-15 দুধ হবে, এটা আশা করা যায় ইনশাল্লাহ। সব দিক দিয়ে ভালো আছে। আর 7 নম্বর গরুটা, এটা কিন্তু এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, এই গরুটা কিন্তু অনেক দুধ আছে, ঠিক আছে। এটা আপনার 1500 লিগেল দুধ আছে, একদম 1500 লিগেল দুধ আছে। দাঁতে আপনার এটা 6 দাঁত, সাথে আছে ষাঁড় বাচ্চা গরু। হ্যাঁ, গরু খুব ভালো মানের গরু, আর গরু এতই শান্ত, সে যাকে বলে দেখো, একটু সামনে দেখাও, একদম কিচ্ছু বলবে না, একদম শান্ত সৃষ্ট, একদম শান্ত। এটার মূল্য হচ্ছে 1,85,000 টাকা, 1,85,000 টাকা, খুবই ভালো, শান্ত, একদম শান্ত। চারটে বান ও সুন্দর, দোয়ানোর মতন বান আর কি। হ্যাঁ একটু আছে, সামান্য একটু আছে ইনশাল্লাহ। হ্যাঁ আছে, ঠিক আছে, গরু খুব ভালো। হ্যাঁ শেষ, আর ওই পুরো আর এমনি খাওয়াটা খালি একটু ঘুরে দেখাও, বেশি গরু দেখাবো না। 7 নম্বর, 7 নম্বর গরুটা দেখানো হবে, আর আরও অনেক গাভি আছে, আপনারা এসে সারা জমিনে এসে দেখে শুনে এসে নিতে পারবেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, দর্শকের উদ্দেশ্য কিছু বলবো কি আর, আমার কথা সরাসরি এসে যেন ওনারা যাচাই বাছাই করে দেখে শুনে যেন কেনে। আর আমার এখানে কিন্তু এমনই একটা সুবিধে, বা আমাদের বড়াল ভাঙ্গুড়া থানার থেকে 5 মিনিট লাগে আমাদের খামারে আসতে। এখানে অনেক ব্যাপারই আছে, আপনার প্রথমে হারোপাড়া চৌবাড়ি গোরস্থান থেকে শুরু করে আপনার আছে হচ্ছে আপনার সুলতান কমিশনার আছে, আসলাম আছে, আসলামের ভাই জাহাঙ্গীর আছে, ওই পাশে রশিদ আছে, আনোয়ার আছে, আমার আমাদের হচ্ছে ওহাব ভাই মিলিটারি সে আছে, আমি এই পাশে রফিক আমার নাম, তারপরে এই পাশে শাকিল আছে, মঞ্জু ভাই আছে, আপনার রঞ্জু ভাই আছে, রবুল আছে, মানে আমার এইটুকির মধ্যে সব কিছু গণিমণি দিয়ে আর কি, অনেকগুলা ব্যাপারই, এক মানে 1-2 কিলোর মধ্যে অনেক ব্যাপারই আছে, দেখে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে আসলে সবার কাছ থেকে যাচাই বাছাই করে কিনতে পারবে, সুবিধে, খুবই সুবিধে, আমাদের এখানে খুবই সুবিধে, থাকা খাওয়ার জন্য আমাদের এলাকাটাও ভালো আছে, ভাঙ্গুর বাজারেও থাকার জায়গা আছে, নিজেদেরও আছে, ওনারা আসে নিশ্চিন্তে দেখে শুনে এসে কিনতে পারবে। হ্যাঁ, আমাদের অন্য অন্য পাবনা জেলার মধ্যে অন্য অন্য জায়গার সাথে আমাদের ভাঙ্গুড়া থানাটা সবচেয়ে থেকে নিরাপদ এবং ভালো। ভাই কথা হচ্ছে যে যেখান থেকে গরু কেনেন আসে খামারে আসে দেখে শুনে আলোচনা করে গাবে কিনা সবচেয়ে সুন্দর। অতএব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।